আসসালামু আলাইকুম। আচ্ছা, জাইদুল আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, ওই আপনি অনেকদিন আগে একটা হাদিস বলছিলেন যে মানুষে হাই তুললে ওই শয়তান নাকি তার মুখে পেশাব করে, তাই না? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। এখন আমার আপনার আলোচনা শুনে আমার যেমন হলো যে নবী মোহাম্মদের সময় যে তার সাহাবারা যে পাহারা দিত, ওই সময় কোন সাহাবা আমরা ঘুমাইতে চেষ্টা করছে বা ঘুমাতো, তখন নবী মোহাম্মদ বলছে যে যদি কেউ হাই উঠতো, মানে ঘুমের যখন ঘুম মানুষের আসে বা ঘুমে থেকে উঠে, ব্রেনটা তো মানে নিউরনে তো অক্সিজেনের অভাব পড়লেই তো হাই উঠে, তো ওই সময় নবী মোহাম্মদ বলছে যে কি বলে এটা, হাই উঠলেই শয়তান তার মুখে পেশা করে। এটাই হতে পারে, যেমন না ঘুমায় তার পাহারা দেওয়া, সেফটি দিয়ে রাখে। আচ্ছা যাক, এক দ্বিতীয়টা হলো যে আপনি এই চারুকাজ মানে আর্ট শিল্প আর্ট যারা করে তাদেরকে বলেন ভাই যে সৃষ্টির, ভাই হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হাদিসটা আমি আপনাকে একটু কারেক্ট করে দিই। হ্যাঁ, হাদিসটা একটু কারেক্ট করে দিই। হাদিসটার ভিতরে আপনি কিছু গন্ডগোল পাকাইছেন। সেটা হচ্ছে যে হাই তুললে শয়তান মুখের ভিতর ঢুকে যায়। এটা হচ্ছে মিশকাত শরীফের একটা হাদিস আছে, 985 নম্বর হাদিস। এইখানে বলা আছে হাই তুললে শয়তান মুখের ভিতর ঢুকে যায়। আর আরেকটা হাদিস আছে যে শয়তান মানুষের কানের ভিতরে পেশাব পেশাব করে। সেটা হচ্ছে যে যারা হচ্ছে সালাতের জন্য জাগে না, সকালবেলা নামাজ পড়ার জন্য জাগে না, তাদের কানে শয়তান পেশাব করে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা হাদিস, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস 1144 নম্বর। এই দুইটা হাদিসকে বোধহয় আপনি মিলাই ফেলছেন। না না, মিলিয়ে ফেলছি তা হতে পারে, আরেকটা ভাবতে আছে, পারেন। আরেকটা ওই হাদিস আছে, সেটা হলো আমি নাম্বারটা বলি, 6226, 6226 সহি বুখারী তাওহীদ প্রকাশনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারলাম। বলেন এটা বলেন তাহলে, ওই বলেন। ওই সময় যে নবী মোহাম্মদ যে বললো কানে পেশাব করে যায় যারা নামাজ না পড়ে, ও নামাজের জন্য ইন্সপায়ার করার জন্য তাদেরকে বলা হয়েছে যে যেমন নামাজে সালাতে জন্য দৌড়ে দৌড়ে মুমিনরা যায়, এই কারণে ওনাদেরকে বললো যে না উঠলে না সালাতে গেলে শয়তান পেশাব করবে। তো অনেক অনেক ভয় পেয়ে তো সম্ভাবনা যে শয়তান পেশাব করবে, মানে হায় আপনি হায় আমার বলতে কি জানি চাচ্ছেন, করে। মানে আপনি বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ মানুষকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলছিল? হ্যাঁ অবশ্যই অবশ্যই, তা না হলে আচ্ছা আচ্ছা এরকমের উদ্ভট কথা বলবে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন আচ্ছা, এরপরে। আর দ্বিতীয়টা হলো যে আপনি শিল্প কাজের জন্য যে বললেন যে যারা আর্ট করে তারা নাকি যে সৃষ্টির যে জিনিসটা এটা তারা প্রকাশ করে, এটা আপনি সৃষ্টি বলেন, যদিও আচ্ছা মেনে নিলাম আপনি এটা, তো যারা আর্ট করে তাদেরকে কি স্রষ্টা বলা যায়? তাদেরকে ওই সৃষ্টি কর্মগুলোর স্রষ্টা বলাই যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তো আরেকটা কথা যে ধরেন অনেক মুমিনেরাই অনেক রকম উদ্ভিদ আলোচনা গুলো করে, তা আমরা যে সাধারণত যে আপনার এসব জ্ঞান চর্চার মধ্যে ফলো করি, যে আপনার অনেকটুকুই শুনি লাইফটুকু জানি, কিন্তু অনেক মুমিন এমন কথা বলে বলার বারে, যেমন এর কি বলে এটা আজকে একজন কি রকমের আলোচনা করে যে তাকে যদি বলা হয় তার বাসা কোথায়, ওই শিশুদের মতন বলে, ওই একটা গাড়ি আছে গাড়ির পাশে, ও একটা রাস্তা আছে ওই পাতার পাশে বাড়ি, এইরকম বলে তাদের যুক্তিটা, কিন্তু আসলে কোন জায়গায় কিভাবে নাম নিয়ে বলতে পারে না। আচ্ছা এই কারণে বললাম তারা সঠিকভাবে কোনো ইসলামের কোনো রকমের কোনো ভ্যালু দিতে পারে না। তো আমরা এরকমের কিছু মানুষের সাথে কি নিয়ে মানে কিভাবে আলোচনা করতে পারি, যদিও সরাসরি আলোচনা করতে গেলে জানেনি তো খুব খেতে মরতে হবে, তাই না? হ্যাঁ ভাই, বেশি আলোচনা না করতে যাওয়াই ভালো। এই এই না না, ধরনের আলোচনা লোকেদের করি সাথে না তো, বেশি তাদেরকে আমরা কি যুক্তিটা দিতে পারি? কি যুক্তি দিতে পারেন, এটা তো ভাই আমি এইভাবে বলতে পারবো না। প্রথমে যুক্তি আমাদের দেবেন আলোচনা না, গুলো আসলে, প্রথমে যুক্তি দিতে পারেন যে আপনি অর্থ সহ একটু বুঝে বুঝে আপনার ধর্মগ্রন্থটা পড়েন, এই যুক্তিটা প্রথমে দিয়েন, তারপরে তার সাথে আলোচনা করা সহজ। আচ্ছা আচ্ছা, এটা তো ভাই অবস্থার উপরে নির্ভর করে কোন সময় আপনি কি বলবেন। হ্যাঁ তো আপনি এই লেখাগুলা পড়েন, সংশয়.কমের লেখাগুলো পড়েন, এবং সংশয়.কমের লেখাগুলো ভালোভাবে পড়েন। ভালোভাবে পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন সময় কি কথাটা বলতে হবে বা কি দিতে হবে। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, আচ্ছা আর তাহলে একটু আজকে বলতে পারি? বিদায় জানাই। আচ্ছা বলেন হ্যাঁ বলেন ঠিক আছে বলেন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ বলি তাহলে বলি। হ্যাঁ আপনি যে জাকির নায়েকের কথা বললেন যে কেউ জাকির নায়েক নাকি হিন্দুরা কোনো সময় তাদের মূর্তি বানিয়ে পূজা করতে পারে, হ্যাঁ জাকির নায়েক এক লেকচারে আমি শুনছিলাম যে এক হিন্দু বলতেছে তিনি মানুষ না তিনি এক দেবতা, তো ওনার যদি হিন্দুদের একটু প্রশংসা করতো ঠিকই ওনার মূর্তি বানিয়ে পূজা শুরু করতো, অনেকে নাকি তার ইয়েও দেয় মানে কি বলে এটা হিন্দুদের সাথে নাকি মুসলিমের সাথে বলে হিন্দুরা কি বলে এটা আমি জানি না, তো এরকমের অনেকটুকু করে। তো আমার এটা কথা হলো যদি জাকির নায়েক সঠিকভাবে মুসলিম হয়ে থাকে তাহলে ওই হিন্দু লোকের ওইখানে তো কথন করা দরকার ছিল, সভা করা দরকার ছিল যে তাকে সাজা মতন দিয়ে দিতেছে হ্যাঁ ওই লেকচারে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আরেকটু আপনার কথা আরেকটু শুনেছি আমরা। বলছি, হ্যাঁ বলেন। আচ্ছা 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 ঠিক আছে, শেষ কথাটা বলেন।
হ্যাঁ, শেষ কথাটা হলো, একজন জাকি নায়েকের লেকচারে প্রশ্ন করছিল যে ওসমান নাকি কোরআন সংকলনের যে দায়িত্বটা নিয়েছিল, তো জাকি নায়েক যুক্তি দিল যে কি বলে, আমি যদি এখানে লেকচার দেই সকলে আমার লেকচার নোট করে নিলে হো, কিন্তু হুবহু 100% সঠিক হবে না, কারোটা 80% 70% হবে, যদি আমি কোনো একটা বই লিখে দিই সপ্তাহের হাতে আমার লেকচারে 100% হবে। এই কারণেই যে হযরত ওসমান সকল কোরআন পড়িয়ে ওনার নিজে একটা লিখে দিল যে এটা সঠিক। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হতে পারে যে ঈশ্বর তাহলে কি করছে, আল্লাহ তাহলে কি করলো যে ওসমান রূপে দায়িত্বটা দিল, আল্লাহ তাহলে কোনটাই সঠিক করে নিল? আচ্ছা ঠিক আছে, জাহিদুল ভাই আপনার সাথে কথা বলে ভালো আচ্ছা লাগলো, আবার আচ্ছা পরে কথা হবে, ঠিক আছে, ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি, মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। মোবারক হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। না, আপনার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তাহলে আপনাকে বিদায় জানিয়ে দিব। ঠিক আছে, বিদায় জানিয়ে দিই, আপনার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আরেকজনকে যুক্ত করি তাহলে। আচ্ছা হিরণময় আপনাকে আবারও যুক্ত করা হয়েছে, আপনি কি কিছু বলবেন? নিজেকে আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলেন। হিরণময় আপনাকে যুক্ত থ্যাংক ইউ করা স্যার, থ্যাংক হয়েছে, ইউ, থ্যাংক ইউ হ্যাঁ বলেন। স্যার। হিন্দি হিন্দি বলনা হ্যায় ইয়া ফির বাংলা বলনা হ্যায়? হিন্দি, আই ডোন্ট স্পিক হিন্দি, আই ক্যানট স্পিক হিন্দি, I understand a little bit, but I cannot speak. So it is better if you can speak in English or in Bengali, then it is better for me. Okay, I can speak Bengali too. So don't Okay, বাংলা হলে তো খুবই ভালো, বাংলা হলে তো আমি কথা বলতে পারবো, না হলে মানে হিন্দিতে তো আমি বুঝি কিন্তু আমি বলতে পারবো না। স্যার মেরা কোয়েশ্চন থা স্যার, ক্যা আপ এক এথিস্ট হ্যায় ইয়া ফির এক্স মুসলিম হ্যায় ইয়া ফির ক্যা আপ ক্যা হ্যায় স্যার? এথিস্ট, সরি আপনি কি, আপনি যে জিজ্ঞেস করলেন এথিস্ট নাকি এক্স মুসলিম, এখানে যে মাঝখানে যে একটা নাকি শব্দ আপনি যুক্ত করলেন, ইয়াফের আপনি যে বললেন, এই শব্দটাই তো একটা প্রবলেমেটিক শব্দ, কারণ হচ্ছে যে এটা তো মানে পরস্পর বিরোধী ধারণা না। এক্স মুসলিম হওয়া, নাস্তিক হওয়া, এগুলো তো পরস্পর বিরোধী না, একজন মানুষ একই সাথে এক্স মুসলিমও হতে পারে, নাস্তিকও হতে পারে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? হিরণময় আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? না, ওনার সাথে কথা বলা মনে হয় ডিফিকাল্ট হবে, ইংরেজিতেও কথা বলতে না। ওনাকে মানে বিদায় জানাই ভাই, ওনার সাথে কথা বলে আমার মনে হয় না উনি মানে উনি উনি তো বললেন উনি বাংলা পারেন কিন্তু আবার হিন্দিতেই বললেন। হ্যাঁ, আবার হিন্দিতেই বললেন, তাহলে আমি তো কথা বলে মজা পাবো না। ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি।